শনিবার বটতলার বাঁশবাজার এলাকার অটো চালকরা তাদের একটি দাবিকে সামনে রেখে পথ অবরোধ করেন। আপাতত জাতীয় সড়কের কাছাকাছি স্থানে যাত্রীদের ওঠানামার জন্য সুযোগ দিতে হবে এমনটাই দাবি তাদের। অটো চালকদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর এবং আগরতলা পুর নিগম মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে না। রাজধানীর বটতলা বাঁশবাজার স্থিত অটো স্ট্যান্ড স্থানান্তর করে নাগিরতলা বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া সংক্রান্ত বিষয়কে ঘিরে স্থানীয় অটো চালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পৌর নিগমের এই নির্দেশ পেয়ে হতাশায় ভুগছেন প্রচুর সংখ্যক অটো শ্রমিক। তাদের বক্তব্য, নাগিরতলা বাস স্ট্যান্ডে অটো পরিষেবা চালু হলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন একদিকে যেমন হবেন, তেমনি আবার যাত্রীদেরও দুর্ভোগের সম্মুখীন হতে হবে। এমনিতেই করোনাকালীন সময়ে অটো শ্রমিকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে আবার স্ট্যান্ড স্থানান্তর করায় ক্ষতির পরিমাণ এবার দীর্ঘস্থায়ী হবে। এই পরিস্থিতিতে স্বল্প সংখ্যক অটো রাস্তায় দাঁড় করিয়ে নিজেদের দাবি আদের সাপেক্ষে সোচ্চার হলেন অটো শ্রমিকরা। আমরা অটো অল্প 8-10 টাকা করে রাখা, যাতে কোন রকম প্যাসেঞ্জারের সুবিধা হয়, আমরা অটো ভাইরার যাতে সুবিধা দুইটা গাড়ি বাদ খাইতে পারে। আমরা গাড়ি বাকি গুলি নাগের জল আমাদের এসডিএম দেওয়া দিচ্ছে, আমরা বাস বিষয়ে গেছে, আমরা অটো ভিতরে নিয়ে যাবো, কিন্তু 8-10 টাকা এখানে উঠানামা করে প্যাসেঞ্জার। অটো লকডাউন গেছে মানে অটোর হেরা একবার না খাই আছে। বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা চাল দিয়ে আলো দিয়ে আমরা সব এরিয়ার থেকে নেতৃত্ব দ্বারা আমরা তাদেরকে সহযোগিতা করছি, কিন্তু অক্ষণ যদি অটোগুলি সরাই দেয় তাহলে কিন্তু একদম তাদের পরিবারটি না খায় আমার। শনিবার দিনের ব্যস্ততম সময়েও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধে সামিল হন। তাদের অভিযোগ, পুর নিগম তথা বিভাগীয় দপ্তর একতরফাভাবেই অটো শ্রমিকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। অটোর জন্য নির্দিষ্ট পারমিট থাকলেও টমটম কিংবা ই রিকশার জন্য নির্দিষ্ট কোনো পারমিট নেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।